একজন মুসলমান ওপর মুসলমানের হক আছে কোরআন শরীফের এক আয়াতের ভিতরে আল্লাহ তালা দশটা হক বর্ণনা করেছে আমি শুধু সেগুলো শুনে দিচ্ছে আয়াতটা আপনাদেরকে প্রত্যেক মুসলমানের উচিত এটাকে ফরজ হিসাবে গ্রহণ করা সুরা নেশার ছত্রিশ নম্বর আয়াত একটু সুরাটাও মনে রাখেন আয়াতটাও মনে রাখেনে কুবি তোমরা দাসত্ব করো আল্লাহর আল্লাহর সাথে শিরিক করবে না এটা আল্লাহর হক বন্দিকে শুধু আল্লাহর জন্য করা সদাচরণ আল্লাহর হকের পরেই হোক কোন দেশে থাকি যে দেশে কুকুরের জন্য জায়গা আছে তার মায়ের জন্য জায়গা নাই বাপের জন্য জায়গা নাই ঠিক সভ্যতা বলতে আমার ঘৃণা হচ্ছে মানব জাতিরা কত ইতর হয়ে পড়েছে আমি মাতা পিতার হকের বিস্তৃত আলোচনার দিকে যাচ্ছি না শুধুমাত্র পয়েন্ট বলে যাচ্ছি আল্লাহর হকের পরে গুরুত্বপূর্ণ মা বাবা এরা মুসলমান হোক অমুসলমান হোক খ্রিস্টান হোক যেটাই হোক মা বাবা কিনা এদের দোয়া বদোয়া পয়গম্বরের দোয়ার মতো কবুল হবে হাত তুললি তোলার দেরি আর কবুল হওয়ার দেরি করবা তোমাদের আত্মীয় পরিজন বিশেষ করে তোমাদের রক্তের আত্মীয় করবা ভাই বোন ফুফু মামারা এরা আমার রক্তের আত্মীয় মায়ের দিকে হোক বাপের দিকে হোক আল্লাহ রক্তের হক বলছে রক্তের হক বলছে রক্তের হক বলছে ভাই বোনের কথা বলে না কি আশ্চর্য বিষয় না রক্তের হককে যারা আদায় করলো না বিচ্ছিন্ন করলো আল্লাহ বলছে খোদার জান্নাত এদের উপর জায়েজ নেয় হারাম করে দিয়েছে সমাদের তোমাদের দায়িত্ব আছে তোমার আত্মীয় প্রতিবেশী তার মানে মুসলিম প্রতিবেশী কেউ কে তফসিল করেছে ওয়ালজারিল ইল অ মুসলিম প্রতিবেশী আল্লাহ তালা পৃথক করে বলে কোরআনের আয়াত এগুলো মুসলিম প্রতিবেশী ও মুসলিম প্রতিবেশী উভয়ের প্রতি তোমাদের হক তোমাদের দায়িত্ব আছে কি দায়িত্ব ভল্লাহ হি লা ইয়ো মেন ওল্লাহ হি লা ইয়ো তিনবার কসম খেয়ে বলছে রসুল্লাহ তারা মোমেন নয় তারা মোমেন নয় তোর লাইজ হেল মেনুল্লাহ হিলা জম্বি যে তার প্রতিবেশীকে অনাহারে রেখেছে প্রতিবেশী মুসলমানটাও হতে পারে খ্রিস্টানটাও হতে পারে অনাহারে রেখে তার খোঁজখবর না নিয়ে নিজে খেয়েছে আল্লাহর কসম মোমেন নয় আল্লাহর ক তিনবার রাসূলুল্লাহ কসম খেয়েছে মিকিতাজ যুত ফরমিয়া যা রেজিল জুনুব ওয়া বিলজাম সাহেবে বিলজাম তোমার জীবন সাথী স্ত্রী স্পাউস স্বামীর প্রতি স্ত্রী স্ত্রীর প্রতি সম্পর্ক কি ডম্যাস্টিকViolence কি শব্দ এগুলা মুসলমানেরা এখন শুনতেছে এগুলা কি মুসলমানদের জীবনে ছিল ডোমেস্টিক ভায়োলেন্স হোয়াট ডোমেস্টিক ভায়োলেন্স পরিবার তো একটা জান্নাত আমাদের জন্য তার প্রথম দুশ্মন তার স্ত্রী স্ত্রীর সাথে পরকিয়া তার স্ত্রীর প্রথম দুঃশ্ম তার স্বামী একে অপরকে সন্দেহ করে কি যার তার আগুনের ভিতরে জ্বলতেছে জাহান নামীরা না মুসলমান আফসোস আমাদের জন্য না কি করে তুমি তোমার স্ত্রীর হক আদায় করলে না আর কি জাতের স্ত্রী তুমি তুমি কি জানো মোহাম্মদ রসুল্লা সাল্লাম বলেন আল্লাহ সারা যদি কাকে সিজদা করার হুকুম দিত স্ত্রীদেরকে কে বলতো স্বামীকে সিজদা করো এরপর মুসাফির যারা বাড়িঘর ছেড়ে হচ্ছে বিভিন্ন কারণে যাদের প্রতি তোমাদের দায়িত্ব আছে নয় নম্বর দশ নম্বর অধীনস্থ অধীনস্থ চাকর বাকর তোমার ফার্মে চাকরি করে আল্লাহ তাদের হক আছে তাদের হক আছে তাদের হক আছে এই দশটা হক সম্পর্কে শুধু বললাম একে অপরের দায়িত্ব পালন করার জন্য মানবতার স্বার্থে এগিয়ে আসো অনাহারকৃষ্ট মানুষ কোভিড নাইন্টিনের আক্রান্ত হয়ে ওনাহারের ভিতরে রাজযাপন করছে কেউ কাছে যায় না ডিস্টেন্সিং করে ডিস্টেন্সিং যতটুকু জীবাণু থেকে দূরে থাকা দূরে থাকো মনের কাছে যেতে হবে খাদ্য পৌঁছে যেতে হবে উপুক্ত মানুষের ঘরে ব্রিটিশের প্রধানমন্ত্রী বলছিল খাবার তোমাদের ঘরে পৌঁছে যাবে কথাটা আমার খুবই ভালো লেগেছে খাবার তোমাদের ঘরে পৌঁছে যাবে নিজেও কোভিড আক্রান্ত ছিলেন প্রধানমন্ত্রী এই দেশের